সম্মানিত দিনী ভাই বোন, হুজুর বড় বিপদে, হুজুর ঠিক কত বড় বিপদে দিন রাত মিথ্যা বক্তব্য দিচ্ছে আর মানুষের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, একটুকু চিন্তা করে না? দিন রাত কি যে বলছে ওর নিজেও জানে না, কি যে বলছে হুজুর নিজেও জানে না। হুজুর কোনোদিন ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না। হুজুরের দু চার পাঁচশো সাতশো দুই এক হাজার হাদিস মুখস্থ আছে, তা আমাদের মনেও হয় না। একশো বছরের মধ্যে আপনাদের বয়স ৩০ বছরের মধ্যে, আজ থেকে নিয়ে ৩০ বছর পূর্ব পর্যন্ত, ৩০ বছর থেকে নিয়ে এখন পর্যন্ত যে কোনো আলোচকের বক্তব্য দুই ঘন্টা বারবার তদন্ত করে দেখেন ৪০টি হাদিস বলল কিনা, ৩০টি হাদিস বলল কিনা। আজ থেকে নিয়ে প্রায় ৫০ বছর আগে মাওলানা আবদুল্লাহ সালেককুড়ি দিনাজপুরি অনেক হাদিস পড়ে মানুষকে বক্তব্য শোনাতেন, এখন তো মানুষের কাহিনীতেই চলে, আর উঠেই মানুষের বদনাম করতে পারলেই চলে। আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল এই কথা বলতে পারলেই চলে, কত কি বলে তার কোনো হিসাব নাই, বিচার তো আর এখন নগদ হয় না, কাজে বুঝতে পারে না সে কত বড় বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি অনেক মানুষ টুকরাজ সফন ব্যবহার মিনার না, তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেঁচি বুঝেন না, কাঁচি বলেন, কেঁচি, আগুনের কেঁচি দিয়ে জিবা কেটে দেওয়া হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিব্রাইল মানা, একি কথা জিব্রাইলের আকার, এদের জিবা ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন, এর আকার? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হাউলাই খুতবাও মিন উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার, আল্লাহ বলছেন বক্তব্য দাও, আল্লাহর নবী বলছেন বক্তব্য করো দাও, আর আল্লাহর নবী আবার বলছেন যে এদের ঠোঁট কেটে নেওয়া হচ্ছে, যাদের জিবা কেটে নেওয়া হচ্ছে যারা তারা বক্তা। আল্লাহ রাসূল বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগিরু বিয়াদিহি, যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাবে, সম্ভব না হলে মুখে বলবে, সম্ভব না হলে এড়িয়ে চলবে, অন্তরে ঘৃণা করবে। এই হলো তিনটা পদ্ধতি। দিন রাত আপনার ছেলের মেয়ের ঘরে টিভি চলে, দিন রাত ছেলে মেয়ে জেনা চর্চা করে, আর আপনি তাহাজ্জুদ পড়ে, বাপ দেখাচ্ছেন, বিচার তো হবেই, এইসব বাপের পাঁচ পয়সা দাম আছে? ছি 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 ছি, জয়টা ঘর আছে, যত টাকা বেশি জেনা তত বেশি, যত অর্থ সম্পদ বেশি তত বাড়িতে জেনা চর্চা হয়। টিভি চলে, মোবাইল চলে, সম্মানিত দিনী ভাই বোন, মাওলানা সাহেব বড় বিপদে, তিনি তা বুঝতে পারছেন না। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা ও শ্রোতার পরিচয়, নাম শুনেছেন কোনোদিন? একটু দেখেন না, কিনে দু একদিন পড়ে দেখেন, আমাকেই পড়তে বলিয়েন না, আমাকেই যদি পড়তে বলেন তা আমি যেহেতু চেষ্টা করে পয়সা খরচ করে বের করলাম, তা আমি আপনার কি করলাম? তাহলে তো আপনার আমি কোনো উপকার করতে পারলাম না। বুখারীতে কোনো হাদিস জয়ীফ আছে কিনা, আব্দুল্লাহর একটা বই আছে মিন্নাতুল বারি, সেটা সেদিন বলছিলাম, বুখারীর ব্যাখ্যার জগতে আমার বিবেচনায় এর চেয়ে গুরুত্বপূর্ণ দামি কোনো ব্যাখ্যার বই বের হয়নি। বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা তার খুব জোরালো জবাব দেওয়া আছে, যারা বলেছেন যে জয়ীফ আছে এতটি, তাদের ওইটা পড়লে মনে হবে এরকম তফাত মনে হবে, যিনি বলছেন তিনি এখানে আছেন আর ইমাম বুখারী এখানে আছেন। কিছু পড়েন, ওই যে দেখলেন পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করা হচ্ছে, তিনি মাওলানা মানুষ, জেনে আমল করতেন না, তাহাজ্জুদ পড়তে হবে, আলেম ওলামাকে তাহাজ্জুদ পড়তে হবে, আলেম ওলামাকে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে অভ্যাসী হতে হবে, সকাল বিকেল তাসবি তাহালিল জিকির আজকার করতে অভ্যাসী হতে হবে, সংযমশীল হতে হবে, অর্থ সম্পদের লোভ কম হতে হবে।